গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথাই নাই শুরুতেই বিএনপি চেয়ারপার্সনের শাস্তির বিষয়ে কথা বলেন মির্জা ফখরুল। অভিযোগ করেন সরকার খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে বন্দী করে রেখেছে। তার মুক্তির দাবিতে শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা পলিটিক্স থেকে দূরে সুরি দেয় এবং টাইমিংটা দেখেন আঠেরো নির্বাচনের ঠিক আগে আগে কিছুদিন আগেই তাকে মামলা দেওয়া হলো সাজা দেওয়া হলো তাকে ভেতরে নিয়ে যাওয়া হলো এই যে বিষয়টা তারপর থেকে তাকে সেই জন্য কোনো মুক্তি কোনো মতেই না পায় তার ব্যবস্থাটাই চলছে এখন পর্যন্ত এ সময় প্রধানমন্ত্রীর ভারত সফরের চুক্তি ও সমঝোতায় বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন সব কিছু উজাড় করে দিয়েও ন্যায্য অধিকার আদায়ে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী কোটি কোটি মানুষ এই পদ্মা মেঘনা যমুনা তিস্তা এইসব নদীর অবাহকে বাস করে তাদের মাছ ধরা পানি আনা সব কিছু নির্ভর করে এই নদীগুলোর উপরে সেখানে আপনার আজকে এই পানির হিসা কোনো কথাই নাই পানির হিসার দেখবেন যে এন্টায়ার আলোচনায় চুক্তিতে কোথাও একটা কথা পর্যন্ত নেই এটা একটা বোঝাই যায় যে সরকার আসল কোনো দেশপ্রেমিক সরকার নয় বাংলাদেশ বিরোধী একটা সরকার সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব আমাদের এই আন্দোলন বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয় এটা এই সরকারের বিরুদ্ধে এশিয়ান ঢাকা